সালামু আলাইকুম ক্লাস সিক্সের সিনিয়র শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আই স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আই স্কুলের পক্ষ থেকে ক্লাস সিক্স এর হোম সায়েন্স অর্থাৎ গার্হস্থ্য বিজ্ঞানের তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি কিভাবে করে সহজে সমাধান করতে পারি সেটি দেখাবো। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখো, আমাদের তৃতীয় সপ্তাহে যে প্রশ্নটি দিয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, গৃহ কি, গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে, গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে। তারপর আমাকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, করিম সাহেবের মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ নিলেন না, ফলে কাজের তেমন অগ্রগতিই হলো না। তখন তার বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানটি কিভাবে খুব ভালোভাবে শেষ করা যায় সেই বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন। করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি ব্যাখ্যা করো। করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি ঠিক ছিল, যুক্তি সহকারে তোমার মতামত দাও। তারপরে প্রতিবেদন তৈরি, তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কিনা পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো। তাহলে চলো আমরা উত্তরগুলো কিভাবে করতে পারি। প্রথমে গৃহ, গৃহ বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বসবাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। গৃহ না থাকলে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হতাম, গৃহ না থাকলে আমাদের মৌলিক চাহিদাগুলোর সমস্যার সম্মুখীন হতো। নিম্নে সমস্যাগুলো উল্লেখ করা হলো, হিংস্র বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পেতাম না, প্রচন্ড শীতের দিনে মানুষের গৃহ ছাড়া থাকা অসম্ভব প্রায়, ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়া যায় কিসের জন্য, গৃহের জন্য। গৃহ না থাকলে ঝড় বৃষ্টিতে থাকতে আমাদের কি হতো, সমস্যা হতো। প্রচন্ড রোদ তাপদাহে গৃহ আমাদের ছায়া দিয়ে সাহায্য করে, গৃহ না থাকলে রোদ তাপে সমস্যা হতো। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হতে গৃহ আমাদের রক্ষা করে, গৃহ না থাকলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সমস্যা হতো। গৃহ ছাড়া আমাদের দলবদ্ধভাবে পারিবারিক জীবন যাপন সম্ভব হতো না। দেখো, গৃহের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য আমার ভূমিকা সমূহ, আমি আমার বাড়ির ছোট্ট প্রাঙ্গণে বিভিন্ন ধরনের শাকসবজির বাগান করতে পারি। গৃহের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছ প্রয়োজনীয় ভূমিকা রাখে। ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য আমি আমার আকাশ সুন্দর বিভিন্ন ছবি ফ্রেমে সাজিয়ে দেয়ালে রাখতে পারি। বাড়ির আঙিনা ও বেলকনিতে বিভিন্ন ফুলের গাছ লাগাতে পারি। ঘরে হাতের কারুকাজের বিভিন্ন রঙিন পর্দা, কার্পেট, বালিশ, কুশন দিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। বিভিন্ন ধরনের বাল্ব দিয়ে রঙিন আলোক সজ্জা করতে পারি। ঘর ও বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার করতে পারি যেন পরিবেশ ভালো থাকে। করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেনি, নিয়ন্ত্রণ ধাপটি অনুসরণ করেনি। নিম্নে এটি ব্যাখ্যা করা হলো, পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদের সম্পদ ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। করিম সাহেব তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য সকলকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কাজের সম্পর্কে কোনো খোঁজ রাখলেন না। অর্থাৎ তিনি পরিকল্পনা করে কাজ করতে দিলেন কিন্তু নিয়ন্ত্রণ করলেন না। নিয়ন্ত্রণটা তাহলে কি, পরিকল্পনা বাস্তবে কাজে পরিণত করার জন্য নিয়ন্ত্রণের প্রয়োজন। গৃহ তো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করাই হলো নিয়ন্ত্রণ। তাই উপরের আলোচনা হতে আমরা বলতে পারি, করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপটি অনুসরণ করেননি। 3 নং প্রশ্নের উত্তর ঘয়ের যে উত্তরটা, করিম সাহেবের ভাই গৃহ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রতিটি ধাপকে কাজে লাগিয়েছিলেন, যার ফলস্বরূপ তিনি অনুষ্ঠানটি ঠিকমতো শেষ করতে পেরেছিলেন। নিম্নে যুক্তি সহকারে এটি ব্যাখ্যা করা হলো, করিম সাহেবের ভাই গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপ অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন সবগুলো কাজে লাগিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে, কে বা কারা করবে তা বলে দিয়েছিলেন। সংগঠনের মাধ্যমে কর্মীদের সমন্বয় করেন, এরপর সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং সর্বশেষ কাজটি মূল্যায়ন করার মাধ্যমে তিনি কাজটি সম্পন্ন করেন। এভাবে করিম সাহেবের ভাই গৃহ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রতিটি ধাপকে কাজে লাগিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন। তাই বলা যায় করিম সাহেবের ভাই যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি ঠিক ছিল। 4 নং যে প্রশ্নের উত্তরটা, সেটা আমার বয়স অনুযায়ী আমার খাবার দাবার ঠিক আছে কিনা এরকম একটা কোয়েশ্চেন ছিল, সেটা উত্তরে দেখে আমরা কিভাবে করে প্রতিবেদনটা করতে পারি। আমার বয়স কত বছর, 12 বছর, আমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর এবং রাতে যে সকল খাবার গ্রহণ করি তার নিম্নে একটি ছকে আমি দেখালাম। তো আমি সকাল দুপুর রাত চার্ট করেছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় থেকে সপ্তম পর্যন্ত এভাবে করে আমি এই পাশে একটা চার্ট করেছি। এবং আমি কি কি খাবো এটা তুমি যেটা খাবো। এখন তুমি যদি মনে করো যে পঞ্চম দিন এই সময় ভাত আর ডিম না খাই, তুমি যদি খাও যে তোমার অন্য কিছু খিচুড়ি খাও আর সবজি খাও, সেটাও তুমি লিখতে পারো। তো দেখো, এটা লেখার পরে তোমরা তোমাদের মতো করে এটা সাজাবা। মন্তব্যের ক্ষেত্রে আমি লিখেছি,
খাবার গ্রহণের ক্ষেত্রে আমি সুষম খাদ্য উপাদান বেছে নিয়েছি। সুষম খাদ্য উপাদান বলতে কি, যে খাবারে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, ভিটামিন এবং মিনারেল থাকে সেই সকল খাবারগুলোকে কি বলা হয়? সুষম খাবার বলা হয়। তো আমি এই সুষম খাদ্য উপাদান বেছে নিয়েছি যা আমার কি শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য দারুণ কার্যকর হবে। এছাড়া বয়স ও চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ আমি নির্ধারণ করেছি। আমি পরিমিত এবং সুষম খাবার গ্রহণের চেষ্টা করি। অর্থাৎ পরিমিত বলতে কি, আমার যতটুকু দরকার আমি ততটুকু খাবো, তার থেকে বেশি খাবো না। এখন আমি যদি বেশি খাই তখন কি হয়ে যাবো, আমি মোটু হয়ে যাব। আমার তো মোটু হতে কি, মোটু হওয়াটা ভালো কোনো কিছু না, তাই না? তো তাই বলা যেতে পারে আমি সকালে, দুপুরে এবং রাতে যে খাবার গ্রহণ করি তা বয়স এবং চাহিদা অনুযায়ী সঠিক। তাহলে দেখো, এই ছিল আজকের আমাদের আয়োজন তোমাদের জন্য, এবং অন্যান্য ভিডিওগুলো আই স্কুলের ইউটিউব চ্যানেলেই পাবে। এখনই আই স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো, আই স্কুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং ভিডিওগুলো ভালো লাগলে নিজের কাছের বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, সবাই অসম্ভব রকম ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।